সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের গণিত বিষয়ের 19 শ্রেণী 6.1 বীজগণিত অংশের 6.1। তোমরা জানো যে এর আগে আমি আরো গত 5টি ক্লাস নিয়েছি ওতে থেকে আজকে আমার হলো এটা 6 নম্বর ক্লাস। আমি আজকে তোমাদের করাবো তোমাদের গণিত বিষয়ের 95 পৃষ্ঠার 18 নম্বর অঙ্কটা, মানে শ্রেণী 6 থেকে। দেখো 18 নম্বর অঙ্কটা আছে, দেখো তার আগে তোমরা আমার সাথে খাতা কলম এবং বই নিয়ে বসো, আমার সাথে সাথে তোমরা অঙ্কগুলো করে ফেলবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো 18 নম্বর অঙ্কটা হলো এ বাই এ প্লাস বি কমা বি বাই a মাইনাস b কমা c বাই a মাইনাস। দেখো এখানে তিনটে ভগ্নাংশ দেওয়া আছে, এই তিনটি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের জন্য আমাদের যে নিয়মগুলো অনুসরণ করতে হয়, প্রথমে হলো ওই ভগ্নাংশের হরগুলো উৎপাদক বিশ্লেষণ করতে হয়, আর যদি উৎপাদক করা না যায় তাহলে আমরা সরাসরি লসাগু লিখব। এখন আমরা এখানে খেয়াল করি যে প্রথম ভগ্নাংশের হর আছে প্লাস বি, দ্বিতীয় মানে বি তৃতীয়টা এ মাইনাস সি, তাহলে দেখো এখানে আমরা সরাসরি লসাগু লিখব, ঠিক আছে। এখানে লিখব প্রদত্ত ভগ্নাংশের হর কত এ প্লাস বি কমা এ মাইনাস বি কমা এ মাইনাস সি এর লসাগু। দেখো আমাদের প্রথম ভগ্নাংশ হর এ প্লাস বি, এ মাইনাস দ্বিতীয়টা এ মাইনাস বি, তৃতীয়টা এ মাইনাস সি, এই হরগুলো লসাগু কত হবে? দেখো যেহেতু তিনটা ভিন্ন ভিন্ন তাহলে তিনটা গুণফলই হবে আমাদের লসাগু। এ প্লাস বি এ প্লাস বি আমরা নিচে লিখি জায়গা সংকট হবে হলো এ প্লাস বি এ মাইনাস বি আর এ মাইনাস সি হবে, এটা হলো আমাদের ভগ্নাংশের হরগুলো লসাগু। এখন তারপরে ধাপ হলো প্রত্যেকটা ভগ্নাংশ হর দ্বারা লসাগুকে ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফল দ্বারা লব এবং গুণকে গুণ করবো। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের কাজ করি, প্রথম ভগ্নাংশ দেখো কি আছে এ বাই এ প্লাস বি, এ বাই এ প্লাস বি। এখন দেখো আমরা কি করবো ওই লসাগু যে বের করছি সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো, ঠিক আছে। তাহলে আমরা এই এই এ প্লাস বি দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি তাহলে এ প্লাস বি যে প্লাস বি চলে যাবে থাকবে তো এ মাইনাস বি এ মাইনাস সি, তাহলে এই দুইটা দ্বারা গুণ করবো এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি। আর নিচে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি, ঠিক আছে। আমরা এখানে দেখো দিতে পারি যে লসাগুটা কত এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি ভাগ কত কত দ্বারা ভাগ করবো এ প্লাস বি দ্বারা এ প্লাস বি, ঠিক আছে। ভাগ যদি করি এটা ভাগফলটা কত হয়ে যাবে এ প্লাস বি আর এ প্লাস বি চলে যাবে এ মাইনাস বি থাকবে এ মাইনাস সি থাকবে এ মাইনাস বি এ মাইনাস সি এই ভাগফল দ্বারা। দেখো আমরা এ মাইনাস বি এ মাইনাস সি এটা দ্বারা কি লব এবং ঘরকে গুণ করছি, তাই এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি নিচে তাই করছি আমরা, তাই না? আচ্ছা দেখো এখন আমরা উপরে যা আছে তাই লিখি এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি, ঠিক আছে। এখন দেখো আমরা যদি গুণ করি এইটা অংশ গুণ করি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র করছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে কি থাকে এ মাইনাস সি থাকে। দেখো এতটুকু হলো আমাদের প্রথম ভগ্নাংশের কাজ, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব, একইভাবে আমরা একই নিয়মে করব। তাহলে আশা করি তোমরা এতটুকু প্রথম ভগ্নাংশের কাজটা বুঝতে পারছো, আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব।
তাহলে দেখো আমি এই প্রথম ভগ্নাংশটা আমাদের লাগবে আবার কত এটা একটু লিখে রাখি a into a minus b a minus b a minus c ঠিক আছে নিচে হবে a square minus b square a minus c এটা হলো প্রথম ভগ্নাংশটা আমরা লিখে রাখলাম লাস্ট আমাদের লিখতে হবে এখন দেখো কোন ভাবে লিখো দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় দ্বিতীয় ভগ্নাংশ কত আছে b by a minus b দেখো আমরা লসাগু কত পাইছিলাম লসাগু কত কত দ্বারা ভাগ করব b into a minus b লসাগু কত পাইছি মনে আছে তো a plus b a minus b আর a minus c পাইছি লসাগু এই লসাগু কত দ্বারা ভাগ করব a minus b দ্বারা ভাগ করব ভাগ a minus b আমরা যদি ভাগ করি দেখো ভাগফলটা কি পাওয়া যায় a minus b a minus b চলে যাবে a plus b a minus c থাকবে a plus b a minus c থাকবে তাহলে এই যে ভাগফলটা পাইছি সেই ভাগফল দ্বারা লব এবং বর্গকে গুণ করব কত পাইছি a plus b a minus c ঠিক আছে এখানে কি লিখবো a plus b a minus c এখন দেখো তাহলে b ইনটু হবে a plus b a minus c ঠিক আছে এখন দেখো নিচে একই ভাবে a plus b a minus b সূত্র কি a square minus b square a square minus b square আর আমার থাকবে হলো a minus c এটা হলো আমাদের দ্বিতীয় ভগ্নাংশের কাজ ঠিক আছে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে রাখতে পারি b ইনটু a plus b a minus c নিচে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a মাইনাস c এখন আমরা তৃতীয় ভগ্নাংশে কাজ করব তৃতীয় ভগ্নাংশে কাজ দেখো তৃতীয় ভগ্নাংশ কিভাবে লিখতে পারি সমান কত আছে c বাই a মাইনাস c আমরা দেখো ওই যে কিভাবে লসাগু যে বের করছে সেই লসাগু কত দ্বারা ভাগ করব তৃতীয় ভগ্নাংশের ভর a মাইনাস c দ্বারা ভাগ করব তাহলে c বাই a মাইনাস c লিখলাম ইনটু এখন দেখো লসাগুটা আমরা লিখি লসাগুটা হলো a প্লাস b a মাইনাস b a মাইনাস c ভাগ কত দ্বারা ভাগ করব দেখো a মাইনাস c দ্বারা a মাইনাস c দ্বারা দেখো a মাইনাস c আর c চলে চলে থাকবে তো a প্লাস b a মাইনাস b থাকবে a প্লাস b a মাইনাস b থাকবে এই ভাগফল দ্বারা লব এবং বর্গকে গুণ করব a প্লাস b a মাইনাস b a প্লাস b a মাইনাস b ঠিক আছে এখন দেখো আমরা কিভাবে করতে পারি তাহলে c ইনটু থাকবে a প্লাস b a মাইনাস b এখন দেখো a প্লাস b a মাইনাস b সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার আর থাকবে কত a মাইনাস c থেকে না a মাইনাস দেখো এটা হলো আমাদের তৃতীয় ভগ্নাংশের কাজ তাহলে আমরা এখন কি লিখতে পারি ওই তিনটা ভগ্নাংশ আমরা একত্রে লিখবো ঠিক আছে আশা করি বুঝতেছো তোমরা সবাই আমরা এখন লিখব সুতরাং সাধারণ ভর বিশিষ্ট সাধারণ ভর বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশ তিনটি ভগ্নাংশ তিনটি দেখো প্রথম ভগ্নাংশ আমি লিখে রাখছি কিন্তু প্রথম ভগ্নাংশ কত a ইনটু a মাইনাস b a মাইনাস c নিচে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a মাইনাস c অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ আমি লিখে রেখেছি b ইনটু a প্লাস b a মাইনাস c নিচে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a মাইনাস c কমা আমরা তৃতীয় ভগ্নাংশ দেখো c ইনটু a প্লাস b a মাইনাস b নিচে আছে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস
square into a minus देखो तो हमरा कि एक है तेजी का भावना से बहुत है क्या मतलब कि उसके बाद जैसे हमारे कि बोल चलो हम पर अलग साधारण वाली चीज का भावना से प्रकाश एक ही इनकी भावना से भरे दिया ख्याल करो देखो तीन की भावना से भरे तो है वैसे ये देखो लोग मतलब साधारण वाली चीज का भावना से प्रकाश तुमरा आशा करें सवाल को बहुत बहुत बुझते बार सो আমি এরপর অঙ্কগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম